ডক্টর অমূল্যভূষণ গুপ্তের জন্মদিন সাড়ম্বরে পালিত হল শুক্রবার। এদিন অমূল্যভূষণ গুপ্তের জন্মদিন উপলক্ষে হৃদয়পূর্ণ নবসোপানে শতাধিক পথ শিশুকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। খাওয়ানোর পাশাপাশি ওই পথ শিশুদের হাতে এদিন তুলে দেওয়া হয় শিক্ষার বিভিন্ন সামগ্রী। ওই শিক্ষাবিদকে এদিন শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতিচারণা করেন তাঁর প্রিয়জনেরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, রাজ্য আইএম এর অর্থ সচিব ডক্টর বিবর্তন সাহা, বারাসাত পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি হেলথ অভিজিৎ নাগচৌধুরী, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সমাজসেবী নির্মল রায়চৌধুরী, রত্না রায়, সৌভিক ঘোষ, সুপর্ণ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অমূল্যবাবুর মতো মানুষ বারাসাতে কেন, আমাদের ভারতবর্ষে বিরল এরকম একটা প্রতিভাবান মানুষ এবং সমাজের খুব নিচু স্তর থেকে মানুষকে ভালোবাসার চেষ্টা করতেন, সেই মহতী দিনে এইরকম একটা উদ্যোগ নবসোপান নিয়েছে এবং এদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন আমাদের সকলের প্রিয় কানুদা রয়েছেন, সোহম রয়েছেন, অভ্রনীলদা রয়েছেন, আপনারা যারা সাংবাদিকতা করেন এরকম বহু মানুষ এর সাথে জড়িত আছেন। একটা ভালো দৃষ্টিভঙ্গি, ভালো কাজ, একটা মানুষ চলে যান তার কাজ পড়ে থাকে এবং তাকে উদ্দেশ্য করে যদি আমরা সংগঠিত হয়ে এরকম একটা দিনে আমরা যদি এই সমস্ত সমাজের পিছিয়ে পড়া মানুষকে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি, তাহলেই সেই মানুষটার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বারাসাতের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরকম জন্মদিনে আমরা আগামী দিনেও থাকব এবং সমাজের এই স্তরে নেবে আমরা মানুষের জন্য কাজ করব। আজকে স্যারের জন্মদিনের দিনে আমরা এই অঙ্গীকার সবাই মিলে করলাম। সবাই ভালো থাকুন এবং স্যারের আদর্শে দীক্ষিত আপনারা যারা আছেন বা এই এলাকায় ছোটো ছোটো শিশু, এদেরকেও অমূল্যভূষণ গুপ্তর জীবনে কিন্তু বোঝাতে হবে কোথা থেকে কোন জায়গায় তিনি পৌঁছেছিলেন, কোন একাগ্রতা, কোন অধ্যবসায় এবং জীবনের এম কী থাকলে মানুষ ওই জায়গায় পৌঁছাতে পারে, সেটা এদের অনুধাবন করাতে হবে। কারণ এদের মধ্যে দিয়েও আগামী দিনে হয়তো কোনো এক অমূল্যভূষণ গুপ্তকে আমরা পেয়ে যেতেও পারি, সমাজ অনেক বেশি লাভবান হবে, মানুষের ভালো হবে, প্রকৃতির ভালো হবে, এ বিশ্বের ভালো হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান, প্রয়াত অমূল্যভূষণ গুপ্তের স্মরণে আগামীতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করার চিন্তা ভাবনা রয়েছে তাদের। আজকের এই অনুষ্ঠানটা মেইনলি আমাদের মানে বিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর অমূল্যভূষণ গুপ্ত, তার আজকে ৯১তম জন্মদিন। তার সম্পর্কে বলতে গেলে প্রচুর কথা। ওনার জন্মদিন প্রতি বছরই পালন করা হতো, কিন্তু এবছরটা একটু অন্যরকম। কারণ অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত ২৬শে জুন ২০২২ উনি প্রয়াত হয়েছেন। তা অন্যবার যেভাবে আমাদের একটা মানে উৎসাহ ছিল জন্মদিনে, এবছর অনেকটাই সেই বিষয়টা ম্লান হয়ে গেছে। তাই আমাদের খুব খারাপও লাগছে, কিন্তু স্যারের জন্মদিন হবে না এটা ভাবতে পারি না। আমরা বেশ কয়েকজনের স্যারের খুব কাছের ছিলাম এবং সেইভাবে আমরা স্যারকে নিয়ে প্রতি বছর তার জন্মদিন পালন করতাম। উনিও খুবই উৎসাহী ছিলেন, আমাদের সঙ্গে নানা জায়গায় যেতেন। আমাদের ভিতরে ছিল যেমন সোহম সেনগুপ্ত, অভ্রনীল মুখার্জি, আমি ইত্যাদির আমরা ছিলাম, যারা ওনার কাছ থেকে প্রচুর উৎসাহ পেতাম। আর উনি যে মাপের মানুষ, সে বারাসত তথা ওয়েস্টবেঙ্গলের এবং ওনার ব্যাপ্তি গোটা ভারতবর্ষ শুদ্ধ, এবং সেটা সবাই জানে যে ওনার কী মাপের মানুষ। দেখতে খুব নর্মাল হাইট, নর্মাল চেহারা, কিন্তু ওনার উচ্চতা ছিল হিমালয় সম। তা ওনার কথা বলতে গেলে বলার কোনো শেষ নেই। জন্মদিন উপলক্ষে এবার যেটা করছি, আমরা একটু বাচ্চাদের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করেছি, সঙ্গে কিছু শিক্ষামূলক কিছু জিনিসপত্র যেমন খাতা, পেন্সিল, পেন ইত্যাদি প্রদান করার চেষ্টা করছি। খুবই সামান্য, তুলনায় কিছুই নয়, কারণ আমাদের এই সমাজে প্রচুর মানে পরিমাণের প্রচুর দরকার, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করতে পারি না, যেটুকু পারছি সেটুকুই করছি।